আপনার আমার দয়াল নবী যখন ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে গেলেন সে কথা আপনাদের আমার সকলের জানা আছে, শুধু একটু অনুভব করার বাকি, একটু অনুভব করার বাকি। তখন ইসলাম মাত্র প্রাথমিক অবস্থায়, এখনও মুসলমান এইরকম ঘরে ঘরে হয় নাই, এরকম দুশ্মন সব দিক থেকে ওত পেতে বসে আছে, কখন এই মুহাম্মদকে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ, এই চেষ্টায় তারা ছিল। এখন আমার নবী তাইফের মধ্যে গেলেন, তাইফের মধ্যে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করালেন, কার শরীরে? আল্লাহর হাবিব নবীর শরীর মোবারকে, আল্লাহর হাবিব নবীর শরীর মোবারকে। আরে যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা প্রত্যেক দিন আসা যাওয়া করে, যার আওলাদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায় দেয়, সেই নবীকে পাথর মারছে, পাথর মারছে, আসমান তাকিয়ে আছে, জমিন তাকিয়ে আছে, সূর্য তাকিয়ে আছে, গ্রহ তাকিয়ে আছে, ফেরেশতা তাকিয়ে আছে, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে অবাক নয়নে। এত বড় সাহস, একটু বুঝার তো চেষ্টা করেন রে বাপ। এই এলাকার যদি একজন মান্যগণ্য ব্যক্তিকে যদি কেউ একটা টুসি মারে, আপনারা সবাই মিলে তারা যাইয়া বর্তমানে ফেলবেন, আমাদের মাসার রে মারসস, আমাদের হুজুর রে মারসস, এত বড় সাহস। এখন পাথরটা পড়ছে কোনো ব্যক্তির গায়ে না, আপনার আমার দয়াল নবীর শরীর মোবারকে। সবাই দেখছে, সব সৃষ্টি দেখছে, জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবকে এইভাবে আঘাত করা হচ্ছে, তুমি কিচ্ছু বলবা না, তুমি কিচ্ছু বলবা না, তুমি কিচ্ছু বলবা না। আল্লাহ পাক বলে যে জিব্রাইল যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবকে গিয়ে সংবাদ দাও, উনি যা বলবে আমি এই মুহূর্তে তাই করে দিব, তাই করে দিব। জিব্রাইল বড় আশা নিয়ে হুকুম নেওয়ার জন্য নবীর দরবারে আসলেন। আমার নবী রক্তাক্ত দেহ মোবারক নিয়ে এক পাশে বসে আছেন, রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে, সারা শরীর ব্যথিত হয়েছে পাথরের আঘাতে। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, কেমন রহমতওয়ালা নবীর উম্মত আপনি আমি হয়েছে। গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, রক্তাক্ত শরীর মোবারক নিয়ে আপনার আমার দয়াল নবী বসে আছে। ইত্তবসরে জিব্রাইল ফেরেশতা আল্লাহর হুকুম নিয়ে প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছেন আপনার আদেশের কে পালন করে, এখন আপনি যাই বলবেন আমরা তাই করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, যারা আপনাকে আঘাত করেছে দুই পাহাড়কে আমরা এক জায়গায় করে তাদেরকে ফিসে শেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, এই জায়গাটাকে ধ্বস করে, জমি ধ্বস করে তাদেরকে ধ্বংস করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দেন, আপনি যদি চান আজকের এই মুহূর্তে আগুন থেকে, আসমান থেকে, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ, আপনি যা বলবেন তা করবে। আল্লাহর হাবিব নবীকে আঘাত করা, এত বড় সাহস, এত বড় সাহস, এই স্পর্ধাকে সুযোগ দেওয়া যাবে না। যখন জিব্রাইল এইভাবে বলতে লাগলেন আপনার আমার নবী সেই মুহূর্তে কি করছেন দেখুন, আপনি আমি হলে তো এই সুযোগটা হাতছাড়া করতাম না, উড়াই ফেলো, মাইরাই ফেলো, এগুলাই বলতাম, কিন্তু আপনার আমার নবী বলছেন জিব্রাইল, জিব্রাইল, আল্লাহ তোমাকে গজব দেওয়ার জন্য পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন বানায় পাঠিয়েছে। আমার আল্লাহকে বলো আজাম না দিতে, আমার আল্লাহকে বলো আজাম না দিতে, আমার আল্লাহকে বলো আজাম না দিতে, যদিও কলমা না পড়ুক তারপরেও তো আমার আমাকে আঘাত করুক, তারপরেও তো আমার, আমি আমার সামনে তাদের এই দংশ আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহকে বলো আজাব যেন নাজিল না করে, আজাব যেন নাজিল না করে, আজাব যেন নাজিল না করে। জিব্রাইল বলে কেন ইয়া রাসূলের, এত আঘাত করলো, এখনো রাগ করবেন না, এখনো রাগ দেখাবেন না, এখনো বদদোয়া দিবেন না। আমার নবী বলে দিও না, দিও না, তোমরা রাগ করিও না, ফা ইন্নাহুম লা ইয়ালামুন, ওদের কোনো দোষ নাই, ওরা তো আমাকে চিনে না সেজন্য মারছে, ওরা তো আমাকে চিনে না, ওরা তো আমাকে বুঝে না সেজন্য মারছে। তার মানে এটা বলে আল্লাহর আযাব থেকে তাদেরকে সাইড করে নিয়ে আসছে, এমন রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত আপনি আমি হয়েছে, আর সেই উম্মত হয়ে আমি একজনের জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছি, সে উম্মত হয়ে আমি একজনের প্লেট থেকে আমি ভাত ছিনিয়ে নিচ্ছি, সে নবীর উম্মত হয়ে আমি একজনের টাকা মেরে খেয়ে ফেলছি, সে নবীর উম্মত হয়ে আপনি আমি একজনকে আশার আলো দেখাইয়ে বিদেশ নেওয়া বলে টাকাগুলো সরাই নিচ্ছি। একবার কল্পনা করেছেন মানুষের কষ্টটা কি হয়,
বিদেশ যাওয়ার জন্য কতজন থেকে টাকা লোন করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা খেয়ে ফেললেন, এই মানুষটা মানুষকে কি জবাব দিবে? সে চিন্তা করছে বিদেশে গিয়ে কোনো রকম চাকরি করে কিছু কিছু করে আস্তে আস্তে কর্জগুলো দিয়ে দিবে। আপনার এই একটা ভুলের কারণে তার পুরো পরিবারটা ধ্বংস হয়েছে। মনে রাখবেন, হাশরের ময়দানে আল্লাহ পায় পায় করে হিসাব নিবে, পায় পায় করে হিসাব নিবে। আল্লাহ জানাই দিয়েছেন আমি আমার হক মাফ করতে রাজি আছি, কিন্তু আমার কোন ছোট্ট ছোট্ট বান্দারও আমি হক মাফ করব। বড় সাবধান, আল্লাহর হক মাফ পাওয়ার সুযোগ আছে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে সেলেন্ডার করেন, কান্নাকাটি করেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে। কিন্তু কারো এক টাকা যদি আপনার ভাগ্যে থাকে, এই বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। এখন আপনি চাইলে মানেন কথাটা কিংবা না মানেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মজার বিষয় কি জানেন, মানলেও নিয়ম এটা, না মানলেও নিয়ম এটা। হাশরের ময়দানে আপনার আমার মন মতো বিচার হবে না, আল্লাহ এবং রসুলের মন মতোই বিচার হবে। যেখানে আমাদের কোনো অপশন নাই সেখান থেকে যদি বাঁচতে হয় ওনাদের মন মতো হিসাবটা না মেনে নিজের মতো গেলে কি হবে বলুন না? হবে একটু খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী রহমতুল্লিল আলামিন রাতের বেলা একদিন ঘর থেকে বের হয়েছেন, মক্কার ভুবনে রাতের বেলা গলিতে পথ চলছেন আল্লাহর হাবিব নবী। আওয়াজ যদি ছোট হয় কিন্তু আমি মামলা করে দিব, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে মক্কার গলিতে বের হলেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নবী। পথ চলতে চলতে হঠাৎ করে একটি ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন ইসলামের প্রচার শুরু করেন নাই আমার নবী। সে ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা হাবশি নিগ্রো, তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো, দাস কেনা বেচা হতো, যার প্রয়োজন হতো সে বাজার থেকে মানুষ কিনে নিত নিজের কাজ করানোর জন্য। এরকম একজন দাস নিগ্রো, কালো আকৃতির ওই মানুষটা ওইখানে বসে বসে গম পিষছে। এখন তো গম মেশিন দিয়ে চুরাই ফেলে, তৎকালীন সময় কি করা লাগতো? পিষা লাগতো, কারণ এই গমগুলো না পিষলে আপনার আটা তৈরি হতো না, আটা তৈরি না হলে রুটি তৈরি করা সম্ভব হতো না, অনেক লম্বা প্রসেসিং ছিল। আমার গ্রামের মধ্যে অনেক মা বোনেরা হয়তো এখনো পর্যন্ত সেই নিয়মটাই করে যাচ্ছেন, পিষছে। আমার নবী ওনাকে যাই জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তো উনি বললেন, আমার শরীরটা বড় অসুস্থ, আমার মালিক আমাকে হুকুম দিয়েছে সারা রাত ভর বসে বসে এতগুলা গম যা আছে সব পিষে রাখতে, এখন এই শরীরে আমার কাজ করাও সম্ভব না, আবার না ঘুমাইলে সকালে কাজ করাও সম্ভব না। এই কথা শুনে আপনার আমার দয়াল নবী কি করলেন জানেন? ওনাকে বললেন, আপনি আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি। চিনে না জানে না বললেন কি, আপনি আরাম করেন, আপনি অসুস্থ, আপনি আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এইভাবে আপনার আমার নবী কাজটা করে দিলেন, উনি ঘুমাই গেলেন। এখনো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। এই পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, বিভিন্ন সময় রাতে দেখা হয়, কথা হয়। এক পর্যায়ে গিয়ে আল্লাহর হুকুম আসলো, নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। একদিন নবী আবার রাত্রেবেলা ওই উনার ঘরে গেলেন। যাওয়ার পরে যেহেতু আগের পরিচয় হয়েছে, সেক্ষেত্রে ওই দাসটা নবীকে দেখে বলে, আপনি তো অনেক ভালো একজন মানুষ, আমার অনেক উপকার করেছেন, আপনার মনটা অনেক পরিষ্কার, আপনি আমার বন্ধু মানুষ, আমি আপনাকে একটা উপকার করতে চাই। আমার নবী জিজ্ঞেস করলেন, কি উপকার বলো? বলে যে আমরা শুনলাম মক্কাতে নাকি একটা জাদুঘর বের হয়েছে। আর একটু জোরে, আমি শুনেছি, আমরা শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, যার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ,
যার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, ওদের নাকি একটা বংশের সন্তান আছে আব্দুল্লাহর ছেলে, যার নাম বলে মোহাম্মদ। এই মোহাম্মদ নাকি এমন জাদুঘর, তার চেহারার দিকে যে তাকায়, তার চোখের দিকে যে তাকায়, তার কথা যে শুনে, সেই নাকি এরকম করে তার দলে চলে যায়, বাপ দাদার ধর্ম ছেড়ে দিচ্ছে সবাই। সেজন্য আপনি তো আমার বন্ধু মানুষ, আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন, ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন, ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন, ওই মোহাম্মদ থেকে, ওই মোহাম্মদ থেকে বেঁচে থাকিয়েন, ওই মোহাম্মদ থেকে দূরে থাকিয়েন, ওই মোহাম্মদ থেকে আড়ালে থাকেন, নাহলে আপনার ধর্ম চলে যাবে। এবার আপনার আমার নবী ওনার দিকে তাকিয়ে বললেন, আপনি যে মোহাম্মদ কথা বলছেন আমি হচ্ছি সে মোহাম্মদ। এখন উনি এই কথা শুনে পুরো তাজ্জুব হয়ে গেলেন, মানুষের মুখে শুনলাম কি, এতদিন ওনাকে আমি দেখলাম কি, এতদিনের দেখার মধ্যে কই, ওনাকে তো জাদুঘর মনে হয় নাই, ওনাকে তো অসৎ মনে হয় নাই, ওনাকে তো খারাপ মনে হয় নাই, তার মানে মানুষ যে ধারণা করেছে এটা ভুল ছিল, যেটা আমি চোখে দেখেছি সেটাই বাস্তব ছিল। এইবার উনি বললেন, যদি আপনি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়ে থাকেন, তাহলে আমার আর দেরি করতে দরকার নাই, আমার আর আপত্তি নাই, আমি নিজেই আপনার দলে যোগ দিলাম, কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। বোমের দরকার নাই, হামলার দরকার নাই, মারামারির দরকার নাই, জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, জঙ্গির সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। আরেকটা ঘটনা মনে পড়ছে বলবো, বিরক্ত হলে বাদ দেন আমি ছেড়ে দিই, বলবো ইসলাম শুরু হওয়ার আগে, ইসলাম ইসলাম প্রচার শুরু করার আগে একজন ইহুদি তার কিছু সম্পত্তি আপনার আমার নবীর কাছে আমানত রাখে। আর আপনারা তো সবাই জানেন, বড় বড় নেতারা, বড় বড় মানুষরা নিজের পরিবারের মানুষকে বিশ্বাস না করলেও আমার নবীকে বিশ্বাস করতো, আর সেজন্যই তো আলামিন নামটা দিয়েছিল। আবু জাহেল পর্যন্ত স্বীকার করছে কারো কাছে সম্পত্তি নিরাপদ থাকবে না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে ঠিকই নিরাপদ থাকবে। আমার নবী ইসলাম প্রচার শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করার দীর্ঘদিন পরে ওই ইহুদিটা মারা যায়। ওই ইহুদির পরিবারে একটা সন্তান ছিল আর তার স্ত্রী ছিল। এবার আপনার আমার নবী সে ধন সম্পদটা নিয়ে, আমানতটা নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন, বলেন যে ধরেন আপনার স্বামী আমার কাছে আমানত রেখেছিল, উনি তো এন্তেকাল হয়েছে, মারা গিয়েছে, সুতরাং ওনার পক্ষ থেকে সম্পত্তিটা আমি আপনাকে দিতে আসলাম।